কন্টেন্ট ক্রিয়েশন আসতে গেলে আসলে নেগেটিভিটি নেওয়া লাগবে, এই মেন্টালিটিটা নিয়ে আসতে হবে। মেইন ফোকাস থাকে সাধারণত স্টোরি বের করে আনা, গল্প আনা। যে কোনো কন্টেন্ট ক্রিয়েট করতে গেলেই প্রথম এক বছর যে কোনো ইনকাম আসবে না, এটা মাথায় নিয়ে রাখতে হবে। পেশা হিসেবে নিতে গেলে প্রথমেই একটা ব্যাকআপ থাকা লাগবে, ভালো একটা ইকোনমিক ব্যাকআপ থাকা লাগবে। 2021 সালের এপ্রিল মাসে আমি আমার প্রথম ভিডিও পাবলিশ করি, আর তারপর থেকেই তো প্রতি মাসে অন্তত 3-4 করে ভিডিও দিচ্ছি। এটা বেসিক্যালি সময়টা হচ্ছে কোভিডের মধ্যে, আমার তখন অনলাইন ক্লাসে কিছুটা শিফট হয়েছে, বা ম্যাক্সিমাম সময় দেখা যেত যে অফলাইন ক্লাসে যে প্রেশারটা থাকতো ওরকম নাই, মাসে হয়তো ক্লাস মাঝে মধ্যে হচ্ছেও না, মাঝে মধ্যে হচ্ছে। ওই সময়টা অ্যাকচুয়ালি হাতে অনেক ফ্রি টাইম ছিল ওই সময় শুরু করা। আমার ম্যাক্সিমাম সময় কোভিডের ভেতরই কন্টেন্ট ক্রিয়েট করা হয়েছে, আর আমার লাস্ট একটা সেমিস্টার হচ্ছে অফলাইনে ক্লাস করা অবস্থায় করতে হয়েছে। তো তখন দেখা যেত যে আমি হয়তো ঢাকায় যখন ছুটিতে আসছি তার আগে 3-4 কন্টেন্টের আমি ফুল রিসার্চ করে স্ক্রিপ্ট লিখে নিয়ে আসছি। ঢাকায় হয়তো 2 দিন থাকলাম, ওই 2 দিনে আমি 4 কন্টেন্ট শুট করলাম, তারপরে আবার আসে যে ক্লাসের ফাঁকে ফাঁকে এডিটিং করছি বা ইয়া করছি। মেইন ফোকাস থাকে সাধারণত স্টোরি বের করে আনা, গল্প আনা। তো আমার কাছে প্রথমে মনে হয়েছিল যে গল্পের জন্য সব থেকে ভালো সোর্স কোনটা হতে পারে, এখানে মনে হলো যে ইতিহাস বা হিস্ট্রি আমার যে কোনো ধরনের গল্প আনার জন্য সব থেকে বেস্ট সোর্স, ওই হিসেবে ইতিহাস চুজ করা। আর আরেকটা জিনিস হচ্ছে আমার ছোটবেলা থেকেই সবসময় মানচিত্র বা ম্যাপের প্রতি অনেক ইন্টারেস্ট, ওইভাবে আমি নর্মালি জিওগ্রাফি হিস্ট্রি সাথে ইন্টারন্যাশনাল পলিটিক্স এই ধরনের ভিডিও বানিয়ে থাকি। সাধারণত বলতে গেলে আমাদের এই অঞ্চলের যে ইতিহাস সেটা দেখা যায় যে অনেকগুলো ভার্সন আছে। সাধারণত আমাদের যেহেতু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের শাসকরা শাসন করেছে, দেখা যায় যে প্রত্যেক শাসকেই তার দরবারে একজন আলাদা ইতিহাসবিদ থাকতো, সে একরকম ইতিহাস লেখে, তারপরে যে শাসক আসে সে আর একরকম ইতিহাস লেখে। এর মধ্যে যে আসলে একেবারে কোনটা এক্স্যাক্ট সেটা খুঁজে বের করা বেশ কঠিন। এ কারণে আমি সাধারণত যেটা করি, আমি যেই ভার্সনের ইতিহাসটা বলছি অডিয়েন্সকে জানাই যে আমি সেই ভার্সনের ইতিহাস বলছি, এটা বাদেও অনেক ভার্সন থাকতে পারে। একেবারে কোনটা 100% গ্রহণযোগ্য সেটার জন্য হয়তো অনেক রিসার্চে যেতে হবে, যেটা একাডেমিক ইতিহাসবিদরা করে থাকে। আমি যেহেতু সেই ধরনের কিছু না, আমি যেহেতু একেবারে প্রফেশনাল ইতিহাসবিদ না, তো আমার মেইন কাজ থাকে যে একেবারে গ্রহণযোগ্য যেসব লেখক আছে তাদের ইতিহাসগুলো বলা এবং তাদের নামে বলা, যাতে মানুষ বুঝতে পারে যে আমি এই ভার্সনটাকে বলছি। আমি নর্মালি কন্টেন্ট ক্রিয়েশন প্রসেসটায় টোটালি নিজে ইনভলভ থাকি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত। মানে ধরেন আমি যখন রিসার্চ করছি, আমার ওই সময় মাথায় থাকে আমি এই জিনিসটা অ্যানিমেট করতে পারবো, এই কারণে অ্যানিমেশন আমি করি, রিসার্চ আমি করি, স্ক্রিপ্টিং আমি করছি, রেকর্ডিং তো আমি করবো। প্রথম যখন একটা ইনফরমেশন খুঁজি কোন ইনফরমেশনটা আমি অ্যানিমেশনে বেটার দেখাতে পারবো, আমি সেইটা নেই। আমি যখন স্ক্রিপ্টিং করি আমার কোনভাবে কথা বলাটা ইজিয়ার আমার জন্য, সেটা আমি আমার স্ক্রিপ্ট অন্য কেউ লিখে দিচ্ছে না, এই কারণে আমার জিনিসটা অনেক সিঙ্ক থাকে। আমি প্রথম যে ভিডিওটা বানিয়েছিলাম সেটা সম্ভবত আমার 15 দিন লেগেছিল একটা ভিডিও বানাতে, অলমোস্ট 10 মিনিটের একটা ভিডিও। এখন আমি অলমোস্ট প্রতি উইকে একটা ভিডিও দেই, চাইলে আমি যদি একটু বেশি প্রেশার নিয়ে করতে পারি 2টাও দিতে পারবো। কিন্তু আমার ভিডিও যদি একেবারে টাইম লাইনটা পুরো ভেঙে বলি, তাহলে আমি সপ্তাহে সাধারণত 3-4 দিন রিসার্চে দেই। এই ধরনের যে ভিডিওগুলো বানানো এগুলোর জন্য বই পড়া লাগে প্রচুর, কারণ বইয়ের থেকে বেটার রেফারেন্স আর নাই। কিছু কিছু রেফারেন্স হয়তো গুগল থেকে নেওয়া যায়, বাট ম্যাক্সিমামই বই। তো একটা বই পড়তে কেমন সময় লাগে সেটার উপর ডিপেন্ড করে। যদিও আমি যদি পুরো বইটা নিয়ে পড়ি, 1-2 দিন মিনিমাম আমার বই পড়তে লাগবে, পুরো স্ক্রিপ্টটা রেডি করতে আমার টোটাল হয়তো 4 দিন লাগতেছে। 1 দিন ভিডিও শুট করি, তারপর এডিটিংয়ে আমার ভিডিও যেই কয় মিনিটেরই হোক আমি প্রতি মিনিট এডিট করতে মিনিমাম 1 ঘন্টা লাগে। একটা 10 মিনিটের ভিডিও মানে আমি এখানে 10 মিনিট ধরে শুধু এডিটিং করেছি। পেশা হিসেবে নিতে গেলে প্রথমেই একটা ব্যাকআপ থাকা লাগবে, ভালো একটা ইকোনমিক ব্যাকআপ থাকা লাগবে। যে কোনো কন্টেন্ট ক্রিয়েট করতে গেলেই প্রথম 1 বছর যে কোনো ইনকাম আসবে না, এটা মাথায় নিয়ে রাখতে হবে। নর্মালি ইনকাম তো দূরের কথা, ভিউজও না আসতে পারে। আমি এমন অনেক চ্যানেল আছে যে 1-2 বছর টানা ভিডিও দিয়ে গেছে কিন্তু কোনো ক্লিক করে নাই। সো এটা কোনো না সার্টেনিটি নাই যে আমি একটা টাইম দিব তারপর আমি রিটার্ন পাবো। তো আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষজন যারা শুরু করে, কারণ স্টুডেন্ট লাইফে শুরু করে, জবের সাথে কন্টেন্ট ক্রিয়েট করাটা একটু কঠিন আগের থেকে, কারণ প্রথম দিকে অনেক কিছু শিখতে হয়, অনেক টাইম ইনভেস্ট করতে হয়, ইকোনমিক একটা ব্যাকআপ আছে কিনা, অ্যাটলিস্ট 2 বছর আমি কোনো ইনকাম করলাম না, আমি চলতে পারবো কিনা, একেবারে সব কিছু ছেড়ে ছুড়ে কন্টেন্ট ক্রিয়েশনে চলে আসলাম, এটা মনে হয় না কোনো ওয়াইজ ডিসিশন হবে।
ডিপ্রেশন আসতে গেলে আসলে নেগেটিভিটি নেওয়া লাগবে, এই মেন্টালিটিটা নিয়ে আসতে হবে। আমার মনে হয় আমি অনেক ম্যাচিউর টাইমে কন্টেন্ট ক্রিয়েশনে আসছি, মানে আমার ম্যাচিউরিটিও আসছে তখন বাংলাদেশে ইউটিউব ইন্ডাস্ট্রি অনেকটা ম্যাচিউর হয়ে গেছে, অনেক ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েটর বাংলাদেশে চলে আসছে। এই জিনিসটা না আমার মাথায় প্রথম থেকেই ছিল যেই আমি যত ভালো কন্টেন্ট বানাই যত যাই করি নেগেটিভিটি আমার নেওয়া লাগবেই। প্রথম থেকে যেহেতু প্রিপেয়ার্ড ছিলাম আমি, এই কারণে আমি নেগেটিভিটি যখন আসছে বা মাঝে মধ্যে যখন আসে অতটা আমার সমস্যা হয় নাই, যেটা হয়তো বাংলাদেশের ফার্স্ট জেনারেশন কন্টেন্ট ক্রিয়েটরদের একটু হজম করতে কষ্ট হয়েছে। তো আমি যেহেতু প্রিপেয়ার্ড ছিলাম এই কারণে তেমন একটা সমস্যা হয়নি। আমার ফ্যামিলি থেকে আমার মনে হয় যে অনেক বেশি সাপোর্ট পাই আমি অ্যাকচুয়ালি, কারণ আমার ভিডিও যদি আসতে লেট হয় আমার আম্মা বোরিং দিয়ে জিজ্ঞেস করে এই সপ্তাহে ভিডিও আসতেছে না, এই টাইপের সাপোর্ট। যদিও আমার মনে হয় আমার পড়াশোনা অলমোস্ট শেষের দিকে বলে পেয়েছি, ফার্স্ট সেকেন্ড ইয়ারে থাকলে অবশ্যই পেতাম না, কারণ এখন দেখছে যে এখন আমি কন্টেন্ট ক্রিয়েট করলেও আসলে ইঞ্জিনিয়ারিং শেষ হবেই, আমার কোনো সমস্যা নাই। আমার যদিও এখনও একেবারে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার পুরোপুরি হয়ে যায়নি, আমার মাত্র ফাইনাল শেষ হলো, এখনও রেজাল্টের জন্য ওয়েট করতেছি। আই থিঙ্ক ফ্যামিলি সাপোর্ট আমি ফুললি পাই, আমার এটা নিয়ে কোনো কমপ্লেন করার কিছু নেই। আমার ভবিষ্যৎ পরিকল্পনা একেবারে লং টার্ম গোল আসলে সেট কখনো করি না, আমি শর্ট টার্ম গোল সেট করে করে আগাই একটু একটু করে। 6 মাস থেকে 1 বছরে আমার প্ল্যান আমি জাস্ট ভিডিওই বানাবো, আমি কিছু করবো না। আমি একটা সোর্স বানিয়ে দিয়ে যেতে চাই যেখানে মানুষ ঢুকলে বাংলাদেশের অলমোস্ট যে কোনো এরিয়ার ইতিহাস বা যে কোনো এরিয়া নিয়ে জানতে পারবে চাইলে। এটা টার্গেট যে আমি 20-30 বছর যদি আমি কন্টেন্ট ক্রিয়েশনে থাকি, আমার শেষ জীবনে যে হয়তো বাংলাদেশের একেবারে প্রত্যেকটা এরিয়া নিয়ে মানুষজন চাইলেই সার্চ করে দেখতে পারবে ভিডিও।